যে মুরগির একটা সমস্যা যে আমাশা, হ্যাঁ, সেই আমাশার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করেন? আমাশার জন্য তো আগে করতাম যে ফ্লোরে ফেলতাম, এখন তো করা লাগে না, খাসা হইতে ফেলেই দেখা যেটা মুরগির যে বর্জ্য রইতেছে এটা তো মুরগির পায়ে লাগে না, নিচে ট্রে আছে ট্রেতে ফেরা যায়। মুরগিটা এখন পরিষ্কার থাকে বলে এখন আপনার আমাশা হয় না, ভাইরাস আক্রান্ত হয় না? না না, আলহামদুলিল্লাহ। আপনার যে যে ট্রের ভিতরে আমরা যে ময়লা দেখতে পাচ্ছি, সেই ময়লাটা আপনি কি কাজে ব্যবহার করেন? এই যে ময়লাগুলো আমার লেবার আছে ওই রেডারে ইয়া করে নেয় কাঁচাইয়া, এবারে ব্যাগেজ করে আমার ওইখানে গ্যাস প্লান্টেশন আছে, ওই গ্যাসে ওই হ্যাঁ বায়োগ্যাস করা আছে, ওইখানে না দিলে আমার গ্যাস হইতে আছে। ওইখানে আপনার গ্যাসের জায়গা থেকে আপনার কত টাকা ইনকাম হচ্ছে এখন? বর্তমানে এই তো 10টা ছিল, তো আমি এখন অল্প দামে দিয়েছি, 7-8 টাকা আসে আমার আশেপাশে প্রতিনিধি বিদে আপনি একটু কমে, তারপরে হ্যাঁ প্রতিবেশীর কারণে তবে হেল্প করতেছি কি তাদেরকে আমি একটু কম রেটে। এই যে বাচ্চাটা যে আপনি ক্রয় করেছেন সোনালী মুরগি, বাচ্চাটা কোথা থেকে ক্রয় করেছেন? এটা তো আমি বিভিন্ন কোম্পানির সাথে আমার পরিচিত আছে, তাদের সাথে যোগাযোগ মাধ্যমে আমি কোম্পানি থেকে এই বাচ্চাটা সংগ্রহ করে থাকি। বাচ্চাটা কত টাকা করে আপনি ক্রয় করেন? বর্তমানে বাচ্চার দাম কম, এই তো 12-14 টাকা করে এটা খরিদ করা। ১০০ বস্তা খাদ্য দিই ১০০০ মুরগি যদি লালন পালন করি আমি ফুলে লালন পালন করলে কত টাকা লাভ আসতে পারে আর খাঁচা লালন পালন করলে কত টাকা লাভ আসতে পারে? খাসায় দেখা যায় এটা ফ্লোরের তুলনায় খাসাতে রিস্ক না, মানে ফ্লোরে যেরকম রিস্ক থাকে খাসাতে রিস্ক মনে হয় না, কিন্তু লাভবান, খাসাতে লাভবান হওয়া যায়, মানে ফ্লোরের তুলনায় খাসায় অনেক লাভবান। লাভবান 1,000 মুরগি আপনি বাচ্চাটা ক্রয় করার পর কতদিনের ভিতরে আপনি এটা বাজারজাত করেন? এই 60-65 দিনের ভিতরে আমি বিক্রি করে দেয় 750-800 গ্রাম হইলে বিক্রি করে দেয়। মাঝে মাঝে বাজার খারাপ থাকলে দেখা গেছে এটা 70 দিন 75 দিন নেয়, তখন 1 কেজি প্লাস হয়ে যায়। ওইদিকে আপনি 10 দিন বাড়ালে আপনার ওয়েটটা বাড়তে বাইরে দেখায়। হ্যাঁ আচ্ছা, আর এই যে ভাই আপনি ফ্লোরে লালন পালন করতেন সেটা জানি, এখন বর্তমানে খাঁচায় লালন পালন করছেন, সেই খাঁচাটা কোথায় থেকে সংগ্রহ করেছিলেন? খাঁচাটা মূলত ওই আমি লেয়ার ফার্মের দেখা থেকে তা খাঁচাগুলো ওই যেখান থেকে সংগ্রহ করছি ওইখান থেকে দেখা যায়। ওরা সাথে এক সময় দেখা যায় কথাবার্তা বলি, দেখুন আমার লেয়ারের ফুলেট করতে হয়, সেই কারণে এক পর্যায়ে সে বললো ভাই দেখা যায় ফুলেটও করতে পারবেন, আমি সোনালি পালতে পারবেন এই খাঁচাগুলো সংগ্রহ করলে। তো আমি কোনো কীরকম খাঁচা যেটা দেখান দিই, তো সে এটারে আমার একটা ক্যাটালগ দেখা লাগে এই সিস্টেমে এগুলো হবে, তো প্রতি ইউনিট মানে ইউনিট বলতে আপনার ওই যে খাঁচাগুলার যে 4 ফুট বাই 6 ফুট এরকম করে আবার উচ্চতা আবার 6 ফুট এরকম বলে এক এক ইউনিট। তো আমি বললাম কত ভরবো, সে বলতে আছে আপনি 2,000-3,000 সোনালি বা লেয়ার বাচ্চা পারলে আপনি 2-2.5 লক্ষ টাকা ব্যয় করলে আপনি ফালতে পারবেন। তো দেখা যাচ্ছে কিন্তু আপনার বিশাল সে মুরগুলা আপনার সমস্যা হবে না আশা করা যায় কি এই রোগবালাই থেকে রক্ষা পাবো, রক্ষা পাই দেবো, খাবার অবশ্য কম হইব, পানি অবশ্য কম হইলো, তো দেখা যাচ্ছে কিন্তু সব দিক দিয়ে সেফ। আমি দেখলাম 3,000 মুরগ ফালতে গেলাম, হ্যাঁ 2টা ফ্লোর লেগে যাচ্ছে আমার ফালতে যাই যা, এখন 1 ফ্লোরে কিন্তু আমি 3,000 ফালতে পারি ডাবল, হ্যাঁ 1টার ভিতরে ডবল ফালা যায়, পরে অনেক সেফ দেখা যাচ্ছে আমার। এখন খাসা বাবদ গেছে প্রতি ইউনিট আপনার তো 1,800-1,800 টাকা করে পড়ছে আমার, 1,800-1,500। এই যে আপনি যে খাঁচায় মুরগিগুলো লালন পালন করছেন, এগুলো কি প্যারেন্টসের জন্য লালন পালন করছেন নাকি বাজার? না না, বাজারজাত করে দিবো আমি, আমার নিচে আবার ইয়ে আছে লেয়ারের বাচ্চা আছে 3,300, ওইগুলো আমি আবার দিতে হইব আমার। এই লেয়ারের বাচ্চাটা আমি এখানে আবার 90 দিন রাখিয়া ঠোঁট কাটা আমি আমার খাঁচা জুটাই দিবো, এরা আমার যে ওই লেয়ার ফার্মের মুরগিগুলো আবার খালি হইতে আছে। প্যারেন্টসের জন্য যারা সোনালী মুরগি লালন পালন করতে চায় তাদের কতদিন পর্যন্ত সেই মুরগি লালন পালন করতে পারে? প্যারেন্টসের জন্য রাখতে গেলে দেখা যাচ্ছে দা এগুলো তো আমি করি না, কিন্তু অনেক দিন লাগবে, 6 মাস তো লাগবে মিনিমাম, 6 মাস ওই মুরগি সমান প্যারেন্টসের জন্য সোনালী মুরগি লালন পালন করেন না, শুধু মাংসের জন্য আপনি লালন পালন করেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন গ্যাপের কারণে কিন্তু আমি সোনালী পালতেছি, না যদি আমি লেয়ারের বাচ্চে উড়ে রাখতাম, হ্যাঁ এই কারণে দেখা যাচ্ছে গ্যাপ আমার লেবার একটা আছে। অনেকেই আমাদের কাছে জানতে চায় যে সোনালী মুরগির ডিম কোথায় পাওয়া যাবে এবং কি সোনালী মুরগির বাচ্চাটা তারা কোথায় থেকে সংগ্রহ করবে, সে ব্যাপারে যদি একটু বলতেন, আপনার সাথে যদি যোগাযোগ করে তাহলে যেমন সংগ্রহ করে দিতে পারবেন। হ্যাঁ যেমন এই বিষয়ে দেখা যায় তা বাচ্চাটা কমন পাওয়া যায় সব জায়গাতে পাওয়া যায়, যে কোনো ডিলারের সাথে ফিড ডিলার, যেমন আমিও একজন ফিড ডিলার হিসাবে আমিও সংগ্রহ করে অনেক কাছে বিক্রি করি বা নিজেও উঠাই বা আমি ওই কোম্পানির থেকে সংগ্রহ করি।
আপনার আপনি যে বলেন আপনি ডিলার, আপনার আন্ডারে কতজন খামারি আছে? আছে আমার আন্ডারে সোনালী ব্রয়লার এমনকি লেয়ার মিলে 30 থেকে 35 জন খামারি আছে আমার। আপনার আন্ডারে খামারি খামারি আছে, তাদেরকে আমি ফিড ওষুধ বাচ্চা এমনকি একটা ভালো একটা কাজ করে যাচ্ছেন। একজন একজন লোক আপনি ডিলারে নিয়ে আপনি 30 জন খামারিকে সহযোগিতা করছেন, তাদেরকে সহযোগিতা করতেছি প্লাস আপনার তাদের সাথে একটা চুক্তি ব্যক্তিক ব্যবসা বাণিজ্য হয় আমার। আচ্ছা ওই ব্যবসা আমার তাদের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনার আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন, সে কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ, কুমিল্লা কৃষিকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কুমিল্লা কৃষির আজকের পর্ব এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।